হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আমি হাসি হচ্ছি আপনাদের সাথে, আর আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার কারেকশন। সো আপনারা স্ক্রিনের উপর যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি তোলা একটা ফটো। সো এটাকে আমি আজকে কালার কারেকশন করব, কালার দিব। সো প্রথমে যে কাজটা করব, আমি স্কাইটা সাদা আছে, সো স্কাই যা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। জাস্ট আমি এটাকে একটা অন্য লেভেলের কালার কারেকশন করার চেষ্টা করছি। আর একই কালার আপনি একই ধাঁচের সবকটা ছবিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। ওকে, সো লেটস গো। প্রথমে যে কাজটা করবো, আমি ছবিটা একটু ক্রপ করে পজিশনটা ঠিক করে নিব, একটু বড় করে নিই, ছবিটা ফ্রেমিং করে সোজা করে নিই আর কি। ওকে, দেন এই করলাম। এবার জাস্ট এখানে কিছু কিছু অপশন বের হয়ে আসছে, তো আমি সেটার জন্য যেটা করতে হবে, ক্লোন স্ট্যাম্প টুল নিব। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে জাস্ট আমি এদিকে ইনক্রিজ করে দিব। সো এখান থেকেও সেই কাজ করতে হবে। ওকে, দেন এখান থেকেও আর কি সেম কাজটা করতে হবে। জাস্ট এখান থেকে অবশ্য এটা রিপিট হয়েছে, সো রিপিট যদি হয় সেই ক্ষেত্রে আমি জাস্ট একটুখানি রিএডিট করতে হবে, যেটাকে মডিফাই বলে। সো এখান থেকে রিমডিফাইটা করে দিব। এখন যেটা করব, সো ফার্স্টে জায়গাটা কষ্ট করব, ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিব, ছবির ঝাপসা ভাবটা চলে গেল। এখন যে কাজটা করব, ফিল্টার আমি এটা একটু ক্রপ করে নিই জাস্ট এই। ওকে, সো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে যেটা করব, আমি এখান থেকে হাইলাইটটা একটু টান দিয়ে কমাই দিব, শ্যাডোটা বাড়াই দিব। ওকে, সো হাইলাইট কমাই দিলে, শ্যাডো বাড়াই দিলে এমন হবে। সো এবার যে কাজটা করব, এখান থেকে টেক্সচারটা একটু বাড়াবো, ক্লিয়ারিটিটা একটু বাড়াবো, আর এইটা একটু বাড়াবো। সো একটা হার্ড ভাব আসছে, আমি জাস্ট একটুখানি শ্যাডোটা কমাই দিই আর হাইলাইটটা একটু বাড়াই দিই। ওকে, জাস্ট এই পজিশনে রাখবো, রাখার পরে ওকে করে দিব। দেন এই ইফেক্টটা হলো। এখন আমি যে কাজটা করবো, ফিল্টার থেকে ক্যামেরার র ফিল্টারে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট প্রিসেটে যাব, যে এখানে দেখেন অনেক ধরনের প্রিসেট, মানে ডিফল্ট প্রিসেট দেওয়া আছে, এগুলো ডিফল্ট। সো এখান থেকে আপনি যে কোনো একটা প্রিসেট দিতে পারেন। আমি এখান থেকে তারকিস অ্যান্ড রেড এই প্রিসেটটা অ্যাপ্লাই করব। ওকে, ক্রিয়েটিভের ভিতরে তারকিস অ্যান্ড্রয়েড। ওকে, সো আমি এখান থেকে স্পট হেলিং ব্রাশটা নিয়ে জাস্ট আমি স্পটগুলো দূর করে দিই, ফেসে যদি স্পট থাকে, সেটা যেগুলো স্পটগুলো বেশি ধরা যাচ্ছে, সো স্পটগুলো একটু রিমুভ করে দিব। দেওয়ার পরে আমি ফেসটাকে একটু স্মুথ করার জন্য ফিল্টার থেকে ইমেজ নামিক পোর্ট্রেচিউট ইফেক্ট অ্যাপ্লাই করব, একটু জুম করে আমি দেখতে পারি। ওকে, সো আরও যদি আপনি ফেসটা স্মুথ চান, তাহলে এখান থেকে ডস টুল নিতে হবে, সরি স্ম্যাশ টুলটা নিতে হবে, নিয়ে এখানে অপাস স্ট্রেন 10 রাখতে হবে, দেখে জাস্ট এখানে এইভাবে আর কি স্ম্যাশ করে দিতে হবে। জাস্ট ফেসটা তাহলে কোনো রকম স্পট বোঝা যাবে না, এটা জাস্ট কোমল একটা সফট ভাব চলে আসবে। ওকে, ফেসটা সফট একটা ভাব চলে আসছে। এবার যে কাজটা করব, আমি এখান থেকে একটা কালার লুক আপ ইউজ করব। জাস্ট কালার লুক আপ থেকে এখানে অনেকগুলো আছে, ক্রিস্পি ওয়ার্ম আরও আছে, আমি জাস্ট একটু একটু ঘুরাই। এ একটা ড্রপ ব্লুস এই ইফেক্টটা, এখন আমি জাস্ট একটু জুম করি, দেখেন ফেসের কালারটা একটু জাস্ট ই হয়েছে। জাস্ট এখান থেকে যেহেতু মাস্ক আছে, ইফেক্টের কারণে ফেসের এই অপশনটা আসছে। সো আমি এখান থেকে ব্রাশটা নিব, কালো কালারটা সিলেক্ট থাকবে এখানে, আর এখানে মাস্কটা সিলেক্ট করতে হবে। দেন আমি জাস্ট যেখানে যেখানে ডিসঅ্যাসোসিয়েট ইফেক্টটা একটু পড়েছে, সেইখানে ডিসঅ্যাসোসিয়েট ই করে দিব। ওকে, সো এই যে এবার দেন আমি একটা কাজ করি, এখান থেকে আবার কালার লুক আপ নিব, নিয়ে এক একটা করে আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়।
আমার আগের কালারটা বেস্ট ছিল, তার সাথে জাস্ট আমি আর একটা একটা সফট ইফেক্ট আমি অ্যাপ্লাই করতে পারি, সফট ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। এটা না অ্যাপ্লাই করলে হতো, জাস্ট দেখি আরও দু একটা আছে এখানে, বেশি লাইট আছে দরকার নাই, আমি জাস্ট এই ইফেক্টটা অ্যাপ্লাই করি। ওকে, এটাকে মার্জ করি দেখ সাথে সিলেক্ট করে মার্জ লেয়ার। ওকে, সো এই আর কি আপনার নর্মাল ছবিটাকে টার্ন করে, এই ছবিটাকে টার্ন করে একটা স্মুথ কালার লুক আপ। এখন দেখাবো যে আমি এই ইফেক্টটা না কীভাবে এটাও করতে পারি, সো সহজে করব। সো এটাকে আপনি আগে পজিশন করে নিলেন, নেওয়ার পরে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, সেম কাজটা আবার হবে। এখান থেকে হাইলাইটটা একটু কমাই দিব, শ্যাডোটা একটু বাড়াই দিব, দেন এখান থেকে এইটা বাড়াবো একটু, আন্দাজ করে আপনি আপনার মতো বাড়াই দিতে পারেন। ওকে, দেন জাস্ট ওকে করব। এরপর আবার ফিল্টার, ক্যামেরা র ফিল্টার আবার যাব এগেন, যে এখান থেকে প্রিসেট থেকে জাস্ট তার কিছু রেড এটা। ওকে, এবার আমি জাস্ট জুম করে ফেসে যে স্পটগুলো আছে, স্পটগুলো ফুলে উঠছে, এই স্পটগুলো আমি দূর করে নিব। ওকে, এবার জাস্ট এখান থেকে একটা কালার লুক আপ, ডিপ ব্লুস 3DL ডিফল্ট একটা, এটা সবার ফটোশপে থাকবে। সো এবার এখান থেকে ব্রাশ টুল নিয়ে জাস্ট আমি ঠোঁটের উপরে, চোখের উপরে, ফেসের পুরো ফেসটা আর কি এইভাবে করে ই করে দিব। হাতের উপরে পড়ছে, সো হাতে এখানে একটু। ওকে, সো এই আর কি ফেসটা আমি এখানে কোমল করতে হলে সেম ভাবে আমি লেয়ারটা সিলেক্ট করি, এখানে স্ম্যাশ টুল জাস্ট স্ম্যাশ করে আমি একটু স্মুথ করে দিব। সহজে দ্রুত এই সিস্টেমে আপনি ফেসটাকে স্মুথ করতে পারেন। ওকে, সো এই সেম ছবিটা, এই ছবিটার উপরে একই কাজ করব। সো এটাকে হালকা একটু ক্রপ করে নিব, ওকে, জাস্ট আমি বিল্ডিং এর উপরটা রাখবো। ওকে, দেন ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, নিয়ে সেম এইগুলো আর কি রিপিট হবে। ওকে, জাস্ট এই গ্যাপগুলো আমি পূরণ করে দিব। ওকে, দেন এখানে একটা অন্য বিল্ডিং একটা শেপ চলে আসছে, আমি চাইলে এটা রাখতে পারি নাও রাখতে পারি, সো আমি রাখি না রাখ, এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখানে জাস্ট ক্লিক করে এই সেম জিনিস রিপিট করব। ওকে, জাস্ট ব্যালকনি, ওকে, যেহেতু এখানে হোয়াইট সো কোনো প্রবলেম নাই, টোটালটা আমি সহজেই রিমুভ করে দিতে পারতেছি। ইমেজ, অটো কন্ট্রাস্ট, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে, হাইলাইটটা একটু কমাই নিব, শ্যাডোটা একটু বাড়াই নিব, এই এই এই। ওকে, দেন ফিল্টার, আবার ক্যামেরা র ফিল্টার এগেইন, এখান থেকে জাস্ট তার কিছু রেড। ওকে, দেন এখান থেকে একটা ফিল্টার কালার লুক আপ থেকে জাস্ট ডিপ ব্লুস। ওকে, দেন এটাকে একটু জুম করি, করে ফেসের উপর যে ইফেক্টটা পড়ছে ওইটার জন্য আমি জাস্ট এখান থেকে ব্রাশ নিয়ে এই। ওকে, সো এই আর কি টোটাল আমার একই একই ইফেক্ট টোটাল ছবিটার উপরেই, সবকটা ছবির উপরে পড়ছে।
সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমি একই ইফেক্ট সেম ছবির উপর তিনটা ছবি ওপেন করে সেমভাবে কাজটা করলাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হবো। ওকে, ভালো থাকবেন, দেখা হবে আবার, বাই।